দেখে ভিডিও করতে হবে। তো গাইস এখন আমাদের রুম পুরোদম চেকিং করা হয়ে গেছে, বেরিয়েছি। 30 টাকা করে 4 পিস লুচি খেয়েছি, 30 টাকা করে, বড় লোক খেয়েছি। পার পিস কত করে বললো? 6.5 টাকা। মানে বড় লোক হয়ে গেছি তো এখন যাচ্ছি ওল্ড গার্ড, এখানে রয়েছি। আর একটু পাড়ে গিয়ে বসবো, তারপর আমাদের 11:30 নাগাদ বাস আছে, দেন তারপর বেরিয়ে যাবো। হয়ে গেলো দুদিনের ঘোরা। দুদিনের মধ্যে তো একদিন পুরো ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি, মানে এত পরিবারে নেশা হয়ে গেছিলো। বাস পুরো ফাঁকা ফাঁকা যাচ্ছে, হাওয়া আর হাওয়া পুরো একদম গেটের পুরো সামনে। গাইস কোলাঘাটে নেমেছিলাম, কোনো খাওয়া সেরকম পাইনি, কারণ ছোলা কিনেছি আর এখানে বিস্কুট রয়েছে। দেখি এখন কি গাইস। এখন ফাইনালি বাড়ি ফাড়ি ফিরেছি কোনো রকম ভাবে, তো তারপরে কোনো ব্লগ করিনি, বিকজ বাসের মধ্যে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, এসি বাস না থাকার কারণে। তো ওখানে কোনো রকম চাদর না, মানে টি শার্টটাকে খুলে মাথার মধ্যে জামা কাপড় দিয়ে আরামসে ঘুমিয়ে পড়েছিলাম। আর ফোন বার করতে পারছিলাম, বিকজ রোদ পড়ছিল বলে ফোনটা গরম হয়ে যাচ্ছিলো। তো বাড়ি এসে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, তো তারপরে এসে স্নান ফান করে শুয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে ব্লগটা আমি এন্ড করছি, বিকজ আর কোনো কন্টেন্টই নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা, গুড বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।